আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি কর্মীরা সম্পূর্ণ সরকারি কোর্সে বই সেলের মাধ্যমে প্রায় 2 থেকে 2.5 লাখ কর্মী যাবে মালয়েশিয়ায়। আর এদিকে মালয়েশিয়ার মেডিকেল টিম প্রস্তুত বাংলাদেশে আসার জন্য। শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে এবং কীভাবে কী করবেন এ বিষয়ে বিস্তারিত আমি জানিয়ে দেব। তো তার আগে আমি আরও কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যারা এখন পর্যন্ত বিএমইটিতে আবেদন করে রেখেছেন পাসপোর্ট সহ পুলিশ ক্লিয়ারেন্স সহ বা যে টিকা সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্টগুলো আপনারা নিজের হাতে রেখেছেন, কোনো প্রকার রিক্রুটিং এজেন্সির কাছে জমা না দিয়ে আপনাদের হাতে এই ডকুমেন্টগুলো রেখেছেন, আপনাদের হাতে এই ডকুমেন্টগুলো রাখবেন, এই বিজ্ঞপ্তি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এদিকে মালয়েশিয়ার মেডিকেল টিম বাংলাদেশে শ্রমবাজারে নিয়ে আবারও এই সংকীর্ণ রিক্রুটিং এজেন্সিরা, অর্থাৎ এই যারা বুয়েসেলের মাধ্যমে যারা মালয়েশিয়া যাবে তাদের রিক্রুটিং এজেন্সির সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। আর এদিকে রিক্রুটিং এজেন্সিরা চাচ্ছে তারা যেন বুয়েসেলের মাধ্যমে না দিয়ে তাদের মাধ্যমে কর্মীগুলো যদি নেয় তাহলে তাদের অনেক উপকার হবে। আর এদিকে সম্পূর্ণ সরকারি কোর্সে কর্মী নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সেক্টর কিন্তু অলরেডি প্রস্তুত, এদিকে যেন গুরুত্ব সহকারে দেখছে। আর এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছিলেন যে কর্মী পাচ্ছে না রিক্রুটিং এজেন্সি। আর এদিকে কেন কর্মী পাবে না রিক্রুটিং এজেন্সি তা স্পষ্ট জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। সেই চিঠি গুরুত্ব সহকারে দেখবে এবং যদি রিক্রুটিং এজেন্সিটা কোনো প্রকার সিন্ডিকেট করে তাহলে তাদের রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সেক্টর। এবং এদিকে গুরুত্ব সহকারে কাজ করছে, কিছুটা বিলম্ব হচ্ছে যে মালয়েশিয়ার নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে, এখন সরকার গঠন হয়েছে। তো আশা করা যাচ্ছে এই ডিসেম্বর মাসে কিন্তু 1,000 কর্মী অর্থাৎ 1,00,000 কর্মী কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। ধন্যবাদ সবাইকে।